শহরে নজিরবিহীন ঘটনা, শাসকদল বিজেপির সমর্থকরা সরাসরি মুখ্যমন্ত্রীর বাড়ির সামনেই একেবারে প্রতিরোধ বিক্ষোভ কর্মসূচি দেখাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন। এমনকি অটোচালকদের অভিযোগ যে তাদের দাবি দেওয়া যদি না মানে বিজেপি সরকার তাদেরই সমর্থক এবার প্রকাশ্যে হুঁশিয়ারি দিল, আমাদেরকে বিষ দাও বিষ খাবো, এমনই নজিরবিহীন ঘটনা বলতে শুরু করলো অটোচালকরা, শাসকদল সমর্থিত অটোচালক। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি, সিএনজি গ্যাসের নজিরবিহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে জিবি নন্দন নগর রাস্তা অবরোধ করেন, এমনকি মুখ্যমন্ত্রী মানিক সাহাকে ফোন করলেও কোনো ফোনে তিনি কর্ণপাত অংশগ্রহণের কথা বলেননি। এবার তাদেরই দলীয় সমর্থকরা সরাসরি মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি প্রকাশ্যেই এবার গোষ্ঠীকন্দল, আতঙ্কে বসবাস করছেন ত্রিপুরা রাজ্যের জনগণ। প্রতিনিয়ত মূল্যবৃদ্ধি যেভাবে দাম বাড়ছে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার, আর এই নিয়ে প্রতিবাদে অটোচালকদের একেবারে প্রতিবাদ আপনাদেরকে দেখাবো, দেখুন। 10 টাকা বাড়ানো হয়েছে, গতকালকে রাত্রে দেখলাম এক রাত্রে সকালে দেখার পরে আমরা কী করবো নিরুপায়ে পূজাতে।